হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ আছে মঙ্গলবার আর পুরীতে এখন বাজে সকাল 8:15। আমি ঘুম থেকে এক্ষুনি উঠেছি বলবো না, একটুক্ষণ আগেই উঠেছি। তো উঠে মায়ের সঙ্গে বসে ব্রাশ করতে করতে গল্প গুজব করলাম, করে নিয়ে ভাবলাম না বেশিক্ষণ এখানে বসে গল্প করলে তো হবে না, কারণ আমার অনেক কাজ আছে, সেগুলো সব একটা করে টাইমলি কমপ্লিট করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। চলো এবার এক্সারসাইজটা তো শুরু করতে হবে, তো নিয়ে যাই গিয়ে ধীরে সুস্থে শুরু করি, বাঁধবো পেতে শুরু হবে। তো এখানে ভিডিও আপলোডে তো বসিয়েছি, দেখা যাক হয়েছে কি না। হ্যাঁ, অলমোস্ট আপলোড হয়ে গেছে। ঘুরিতে এখন বাজছে হচ্ছে 9:50, এদিকে জলও নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে খাবার খাওয়ার সময়। তো জলটা খেয়ে নিই, তারপরে মা খাবার নিয়ে আসছে। আজকে খাবারে খাবো হচ্ছে ডালিয়া, প্রতি মঙ্গলবার আমার হচ্ছে ডালিয়া দিন। ওই যে মা অলরেডি চলে এসছে ডালিয়া নিয়ে, এটা খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে। বেগুন ভাজলে চিকেন ভাজলে আছে, একদম চিপেই করেছি। তো এই হচ্ছে আমার খাবার ডালিয়া। আর এখানে মা নাকি একদম চিপে বেগুন ভেজে দিচ্ছে তোমরা শুনলেই তো। হ্যাঁ, দেখে এবার ঘাবড়িয়ে যাবো না, ভাবো এত ডালিয়া খাবে না, এত খাবো না। প্রথম কথা এটা ছড়ানো রয়েছে, দ্বিতীয় কথা হাফ পোর্শন মায়ের হাফ পোর্শন আমার, দুজনের এটা হচ্ছে খাবার। তো চল তাহলে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আজকে আবার অফিস যাবো। অফিস থেকে হাফ টাইম আবার একটু বেরোনোর আছে, তার কারণ আজকে ব্যাংকে যাওয়ার আছে। মানে এটিএম কার্ডটা, মানে আগের যে এটিএম কার্ডটা ছিল সেটা ল্যাপস হয়ে গেছে, তো আবার নতুন এটিএম কার্ড ইস্যু করা হয়েছে, তো সেটা নিতে যেতে হবে। আর ওটা আমি ছাড়া হবে না, সাইন টাইন করেই নিতে হবে। সেই কারণে আমাকে আজকে অফিস থেকে হাফ টাইমে বেরিয়ে ব্যাংকে যেতে হবে। সেই কারণে তাড়াতাড়ি অফিস গিয়ে তাড়াতাড়ি কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি তাহলে হাফ টাইমে বেরোলে চাপটা থাকবে নাকি, তাড়াতাড়ি ফিট করতে তাড়াতাড়ি ফিট হয়ে যাওয়ার ব্যাপার। যাই হোক, চলো হাত পা ধুই, ধুয়ে এখন খেতে বসি। রেডি হয়ে গেছি, এবার ফার্স্ট হচ্ছে টিভিটাকে আগে বন্ধ করব, কারণ গানপত্তর শোনা হয়ে গেছে। এবার হচ্ছে রিমোট পত্তর রেখে টিভি, ও টিভি সুইচ, ওখানে টিভি সুইচটা বন্ধ করি, করে এবার বেরোবো। তো চলো বেরোনো যাক, ঘড়িতে পাক্কা 10:50 বাজে, আমি ফুল রেডি। দেখো তো মা এসেছে কি না, এসেছে তো। একটু বডি স্প্রেটা বার করে নিই, এটা লাগাই, লাগিয়ে এবার হচ্ছে বেরোবো। তো লাগাই রেডটা লাগাবো, রেডটা কি উঠবো, মানে একটু চড়াটাই বন্ধ। এটা দেখো ওই জন্য সবচেয়ে কম ইউজ করেছি, ঠিক আছে ইউজ করেই নিই, করতে যখন হবে ফেলে দিতে পারবো না। এই হোয়াটসঅ্যাপে দেখবে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, যেটা বলবে খুলে পড়বে কমে যাবে। তাহলে আমি বলে দিচ্ছি আজকে, কালকে তো হ্যাঁ খোলা। চলো বলেছিলাম ব্যাংকে যাবো, হবে না গো, ব্যাংকে ব্যাংকে যাওয়া হবে না, মায়ের একটা কাজ পড়ে গেছে, মা বললো আগে ওটা করে নি তারপর ব্যাংকে যাবো, কালকে ব্যাংকে যাবো, আজকে আর হবে না। অফিস থেকে জাস্ট ঘরে ঢুকলাম, আজকেও মনটা আমার সুপার হ্যাপি রয়েছে। কারণটা কি তোমাদেরকে একবার জাস্ট দেখাই, তাহলেই বুঝতে পারবে আমি এত সুপার হ্যাপি কেন। সেটা হচ্ছে এই দুটো গাছ জাস্ট দেখো, একটা হচ্ছে পিঙ্ক কালারের রঙ্গন এই যে এখানে ফুটে আছে, আর একটা অরেঞ্জিশ কালারের একটা রঙ্গন, অরেঞ্জ কালার। তো
এই দুটো, এই দুটো জাস্ট এখনো নতুন গাছ, এই দুটো নতুন গাছ আমি জাস্ট অফিস থেকে ফেরার সময় নিয়ে এলাম, কিভাবে আনলাম সেটাই এখন তোমাদেরকে বলছি। গাছগুলো তো তোমাদের দেখালাম, কিন্তু গাছের পেছনে হিস্ট্রিটা হলো এটা আমাকে গিফট করেছে, আমার অফিসেরই একজন দাদা আমাকে গিফট করেছে, মানে সেও আর কি আমারই মতন গাছ পাগল। তো আমার আমার মতন বলবো না, মানে আমার চেয়েও প্রচুর প্রচুর আর কি, মানে এক্স্যাক্টলি যেরকম বলে সেরকমই। আমি তো ধরো শখে পড়ে করছি, কিন্তু সে বহু বছর ধরেই করছে, তো এরকম। আর এই দুটো কালার, যে রঙনের যে দুটো কালার দেখালাম, এই কালার দুটো আমি বেশ কিছুদিন আগে দেখি, আর দেখে ওই দাদাকে আমি স্ক্রিনশট পাঠিয়েছিলাম যে দেখো কি সুন্দর কালার দুটো। সে ভেবেছিলো এতটা আমি কিনেছি, তো আমাকে বললো যে তুমি কিনেছো বা এরকম কিছু। তো আমি বললাম যে না, এটা আমার খুব ভালো লেগেছে, এরকম একটা কালার খুঁজছি পাচ্ছি না। তো সে বলতে আজকে সে আমাকে ফার্স্টে সকালবেলায় আমাকে বলেছিল যে আমি নিয়ে আসবো, কিন্তু আমাকে দুটো মোটেই বলেনি, আমাকে বলেছে আমি একটা আনবো। কিন্তু যখন এনেছে আনএক্সপেক্টেডলি আমি পুরো অবাক হয়ে গেছি, মানে এই ছোটো 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 যে জেস্টারগুলো বা বলো ভালোবাসাগুলো, এগুলোই খুব ভালো লাগে। যে তো হ্যাঁ, আমার আমার তো খুব মজা হয়েছে যে এরকমভাবে তো সার্টেনলি কিছু পেতে, বা এরকম একটা মানে তুমি এক্সপেক্টই করো না যে যার থেকে যে হ্যাঁ আমি কিছু পেতে পারি বা কিছু, সেরকম কোনো মানুষের থেকে যখন আনএক্সপেক্টেডলিভাবে কিছু পাওয়া যায় না, সেটা মানে ভালো লাগে, খুব ভালো লাগে। সেটা যদি তোমার পছন্দের জিনিস হয় আর সেটা মানে এরকম যে তুমি বলেছিলে, সে ভেবে মনে রেখে দিয়েছে, মানে এটা একটা হিউজ 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 ব্যাপার। তো হ্যাঁ, সেই জন্যই তোমাদেরকে বললাম, আমি আমি খুব খুশি আছি, আর আমি সিরিয়াসলি প্রচণ্ড খুশি, আর মন থেকে খুব কী বলবো আর কি, প্লিজড যাকে বলে, প্রচণ্ড প্লিজড যে হ্যাঁ, মানে এরকম একটা মানে যাকে আমি এক্সপেক্ট করিনি সেখান থেকে পেয়েছি। আমার চোখে মুখেই দেখতে পাচ্ছ, মানে খুশি ঝলঝল ঝলমল করছে। বাড়িতে এরকম তো বায়না আমি করেই থাকি সবসময় বাবা মা মায়ের কাছে, কিন্তু বা অফিসের কোনো দাদাকে ধরো, যাকে এমনি ইয়ার্কি মেরে বলেছি চলো একদিন এমনি নর্মালি এই গাছটা ভালো লেগেছে আর কোত্থেকে কিনবে, দিও তুমি দিও, মানে এরকম একটা বলাতেই পেয়ে দেবো, মানে এটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, সেই নিয়ে আমি খুব 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 এখন হ্যাপি রয়েছি। কালকের মুডটাও ভালো ছিল, আজকেরটাও, মানে আমার মনে হচ্ছে এখন ওই বলে না কী টাইম চলছে, আমার এখন পাওয়ার সময় চলছে মনে হচ্ছে, ভালো 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 জিনিস পাচ্ছি, আর যেই যে সব জিনিস পাচ্ছি সেগুলো সবই আমার পছন্দের। গাছগুলোকে আপাতত এখানেই রেখেছি, অন্ধকার দেখতে পাচ্ছ না, যাই হোক ওদেরকে আপাতত এখানেই রেখেছি ব্যালকানিতে, এখানে থাক, আমি টবগুলোকে জোগাড় করবো, তারপর এদেরকে ঠিকঠাকভাবে প্লেস করবো। টবগুলো জোগাড় করবো কেন বললাম বলো তো, তার কারণ হচ্ছে আমার আমার ঘরে না টব আছে, মানে তোমার মাটির টব অনেক কটাই রয়েছে, কিন্তু মাটির টব যেরকমটা বললাম ব্যালকানিতে, ব্যালকানি বলো বা তোমার জানলা বলো, মাটির টব রাখা যাবে না। ব্যালকানিতে রাখা যাবে, কিন্তু ব্যালকানিতে দাঁড়ানোর জায়গা থাকবে না, আমি ব্যালকানিতে দাঁড়ানোর জায়গা বন্ধ করবো না, তাকে তো রাখবোই, আর জানলাতে মাটির টব ঢুকবে না, তো মাটির টবগুলোতে আমি বসাতে পারবো না। মাটির টব বসালে আমাদের যে কমন যে প্যাসেজ ফ্ল্যাটের যে নিচে, সেখানে বসাতে হবে, আর আমি সেখানে বসাবো না, কারণ আমি সারাদিন তাহলে এদেরকে চোখে দেখতে পাবো না। সেই জন্য আমার বহু গাছ নিচে রাখা আছে তোমাদের দেখিয়েছি, কিন্তু নতুন যেগুলো কিনছি সেগুলোকে আমি হাতছাড়া করবো না, তো সেই কারণে প্লাস্টিকের আমার কাছে অত বড় টব আপাতত নেই। আমি ইনডোর যা কিনি সঙ্গে সঙ্গে টব কিনেই নিয়ে আসি, মাটির টব আমি নেবো না, ইনডোর ওই প্লাস্টিকেরই নেবো। তো সেটা অনলাইন অর্ডার করছি, করে দিচ্ছি আজকেই, আই থিঙ্ক করে দেবো, যাতে দু তিন দিনের মধ্যেই চলে আসেন। আমি জিজ্ঞাসা করে নিয়েছি এইভাবে গাছটা কতদিন থাকতে পারবে, আমাকে তো হচ্ছে এক বছর একদম চোখ বুঝে ডেকে দিতে পারো থেকে যাবে, বাট এক বছর তো না, ডেফিনেটলি 10-15 দিনের মধ্যেই ওর ব্যবস্থা আমি করে ফেলবো, যতদিন ও এখানে আসতে টকটার সময় লাগবে ততদিন টকটা চলে আসবে, বাস আমি প্লেস করে দেবো। আমার চোখ মুখে রয়েছে প্রচণ্ড, আমি এক্সাইটেড, এখন আর কিছু বলতে পারছি না, তো পরে পরে ভিডিও করছি। মা এখানে বানাচ্ছে রুটি, আমার জন্যই তো বানাবে শুধু, তো দুটো বানাচ্ছো, আমার একটাতেই তো হয়েছে, এখন যদি না খাই। তুমি কী খাবে তাহলে, মুড়ি কিছুই খাবে না? ঠিক তো, এই তো এখানে রুটি, ওখানে হচ্ছে তরকারি, প্রেশারে রয়েছে, সেটাই হচ্ছে ডিনার। ডিনার তো আমি কমপ্লিট করে ফেলেছি, আর মা আজকে রাতে ডিনার করেনি, আমি একাই করলাম, বাবা তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়, আর্লি ডিনার করে নেয়, আর রাতে নর্মালি আমি আর মাই খাই, কিন্তু আজকে মা তাড়াতাড়ি মানে খাইনি, তার কারণ হচ্ছে মায়ের আজকে একটু অ্যাসিড মতন হয়ে গেছিলো, বুক ফুক চলছিলো, তো ওই জন্য কিছুই খাইনি, এবং নর্মাল ওষুধ খেয়ে একটু মুড়ি খেয়ে শুয়ে পড়ে শোবে বললো যে কিছু খাবো না, আমরাও আর জোর করলাম না, কারণ শরীর সুস্থ রাখার জন্য যেরকমভাবে চলা দরকার সেটাই উচিত, খেয়ে দিয়ে শরীর সুস্থ, শরীর ব্যস্ত করার কোনো মানে হয় না।
আর সেই কারণে শরীরটা ভালো ছিল না, ওই জন্য মাও ডিনার করলো না, আমি একা একাই বসে ইউটিউব দেখতে দেখতে ডিনার কমপ্লিট করলাম। তো চলো এখন হচ্ছে ঘুমাতে যাবো। তো মনটা আজকে খুব ভালো আছে, খুব খুশি আছি, আমি ভগবানের কাছে খুব থ্যাঙ্কফুল আর খুব আর কি, যে হ্যাঁ এরকম আনকন্ডিশন কিছু বা নিঃস্বার্থ কিছু মানুষের ভালোবাসা যেটা মানে আমি পাচ্ছি বা পাই, তো এইটার জন্য আজ পর্যন্ত এখনও পর্যন্ত তাজুট আমি যা যা চেয়েছি তাই তাই পেয়েছি ঠাকুরের কাছে। ইন ফিউচার আর যে কটা উইশ আছে সেই কটা উইশ যদি ভগবান ফুলফিল করে দেয় তাহলে তো ব্যাস আর কিছু বলারই নেই। তো হ্যাঁ এখনও পর্যন্ত মোটামুটি মোরাললেস আমি যা যা চেয়েছি মোটামুটি আমি সবই পেয়েছি, তো সেই দিক থেকে আমি তাজুট খুবই ব্লেসড। তো যাই হোক এই নিয়ে আর কথা বলবো না, যতই বলতে থাকবো ততই আমার চোখে মুখে হাসি খুশিতে ভরপুর দেখতে পাবে। তো আমি হয়তো অতটা মানে এক্সপ্রেস করতে পারি না সামনে, বাট হ্যাঁ পেছনে আমি এতটাই খুশি। তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে একটুকুনি লাগছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।